বাগেরহাট সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম রঞ্জিতপুর এখানে পিডিবিএফের ঋণ কার্যক্রমে যুক্ত ছিলেন বিমল বিভূতি ননীগোপাল সুশীল পলাশ আজিজুরের মতো অনেকেই শতাংশ সুদে দশ হাজার টাকার ক্ষুদ্র ঋণ নিয়ে পরের বছরই শোধ করেছিল রঞ্জিতপুরের প্রায় সব সদস্য এরপর আর ঋণ না নিলেও ননীগোপালের নামে দেখানো হয়েছে বাইশ হাজার টাকার ঋণ একইভাবে সমিতির ছিয়াশি সদস্যের নামে বাইশ লাখ টাকা তুলে নিয়েছে পিডিপিএফ কর্মী পুলক চন্দ্র দাস আর ভুয়া বিশ থেকে তিরিশ হাজার টাকা ঋণের খবরে উদ্বিগ্ন খেটে খাওয়া এইসব মানুষ তুললে আমি তুললে আমার সই থাকবে না আমার সে চাহিদা থাকবে না আমার সে খাতা থাকবে না আমার বইতে থাকবে না কোন জায়গা থেকে আমরা লোন নেই নেই তিরিশ হাজার টাকা লোন কাছেন আমরা তুলিনি আমি এগারো সালে পরিশোধ করে দিচ্ছি আর আমার কোনো লোন নাই আমি লোন না নিলে আমার নামে কোন কাজে লোন হবে তাই বলেন

এই বছর তারিখ মোটামুটি আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না ফাউন্ডেশনের কোনো সমিতির কোনো কাজকাম চলে না আমাদের এলাকায় গত বছর বাগেরহাটের ওই শাখায় এগারো কর্মী ঋণ দিয়েছে প্রায় সাড়ে দশ কোটি টাকা এর মধ্যে অবিশ্বাস্য হলেও ওই তিন কর্মী ঋণ দিয়েছে প্রায় সাত কোটি টাকা দু বছরের মাথায় অডিট করার কথা থাকলেও দু সাল থেকে তা বন্ধ এখন তো আমি যেহেতু আসার আগে অডিটটা হয়েছে এটা সম্ভবত নয় সালে হয়েছে এটা তো আমি এর আগে তো ছিলাম অন্য স্টেশনে কোনো ধরনের ত্রুটি হওয়ার সুযোগ নাই দুই বছর তো হয়ে গেছে এখন ডিউ আছে অডিট হবে তাড়াতাড়ি অভিযোগ রয়েছে পিডিবিএফ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের নিজ এলাকা হওয়ায় বাগেরহাটের আর্থিক অনিয়ম বন্ধে নাও হচ্ছে না কোনো ব্যবস্থা ঋণের টাকা শোধ হয়েছে বছর চারেক আগে এর মধ্যে নতুন করে আর কেউ ঋণ নেননি কিন্তু তারপরেও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন রঞ্জিতপুরের পুরনো গ্রাহকদের নামে লক্ষ লক্ষ টাকা ঋণ বিতরণ করেছে তাই প্রশ্ন ওঠে এই ঋণ কারা তুলেছে কাদের পকেটে গেছে পিডিবিএফের ঋণের টাকা সুশান্ত সিনহা যমুনা নিউজ রঞ্জিতপুর বাগেরহাট